ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনায় কার্গো জাহাজের সঙ্গে সুন্দরবন 16 লঞ্চের ধাক্কায় লঞ্চের তলায় ফাটলের দেখা দেয়। এই ঘটনায় এক লঞ্চ যাত্রী নিখোঁজ ও একজন আহত হয়েছেন। রাত 2টার দিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আমিনাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক লঞ্চটি নদী তীরে নিয়ে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় 5 শতাধিক যাত্রী। নৌপুলিশ জানায়, ঘন কুয়াশার কারণে মেঘনা নদীতে নোঙর করা মার্কেন্টাইল 3 কার্গো জাহাজে ধাক্কা লাগে সুন্দরবন 16 লঞ্চে। এ সময় লঞ্চে ফাটল দেখা দেয়। এতে রিনা বেগম নামে এক নারী নিখোঁজ আছেন। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। সুন্দরবন 16 লঞ্চের সুপারভাইজার সিরাজ জানান, লঞ্চে থাকা 5 শতাধিক যাত্রীর মধ্যে 250 যাত্রীকে গন্তব্যে পাঠানো হয়েছে।